তোমার যখন লেজ ছিল এইবারে তুমি নিশ্চয় রীতিমতো খেপে উঠবে শিম্পাঞ্জি হোক আর গরিলাই হোক আর ওরাং ওটাংই হোক ওদের তো সবাইকার লেজ আছে ওদের গাগুলো লোমে ভর্তি আর ওদের সঙ্গে তোমাদের কিনা খুব কাছে পিঠের সম্পর্ক এ কথা শুনলে মেজাজ বিগড়ে যায় নাকি তা হয়তো যায় কিন্তু কথা হলো মেজাজ বিগড়ে লাভ নেই কেননা লেজই বলো আর লোমি বলো এসবকে ঘেন্না করেই বা কি হবে এককালে তোমার গায়েও লোম ছিল তোমার পেছনেও একটি ছোট্ট লেজ ছিল কবে জানো তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলে তাই তখনকার কথা কিছু তোমার মনে নেই কিন্তু ছিল লেজও ছিল লোমও ছিল তখন তোমার চেহারাটা এতটুকু এক ইঞ্চির তিন ভাগের এক ভাগ মাত্র কিন্তু এইটুকু চেহারার তুলনায় তোমার লেজটি বড় পুরো শরীরটা লম্বায় যতখানি তার ছ ভাগের এক ভাগ হলো তোমার লেজ পেটের মধ্যে যখন তোমার পাঁচ সপ্তাহ বয়স তখন এই লেজটি দেখা দিয়েছে কিন্তু বড় হতে হতে তুমি যখন আট সপ্তাহের হলে ওই লেজটা মিলিয়ে গেল শুধু লেজ নয় লোমও ছিল মার পেটের মধ্যে যখন তোমার সাত মাস বয়স তখন তোমার সারা গা লোমে ভর্তি সোনালি রেশমি লোম তারপর জন্ম হবার মুখোমুখি সময়ে গা থেকে এই লোম ঝরে গিয়েছে শুধু লেজার লোম কেন মাছদের কানকো কাকে বলে জানো তো মাথার দুপাশে দুটো যন্ত্র যা দিয়ে মাছরা নিঃশ্বাস নেয় তুমি কি জানো যে এককালে তোমার নিজের শরীরেও এই রকমের কানক ছিল কি করে জানবে বলো তখনও তুমি যে তোমার মায়ের পেটের মধ্যে আসলে যেসব জানোয়ারের পূর্বপুরুষ এক আর যাদের সম্পর্কটা বেশ কাছে পিঠের সম্পর্ক তারা যখন তাদের মায়ের পেটের মধ্যে কিংবা ডিমের মধ্যে থাকে তখন তাদের চেহারায় আশ্চর্য মিল এই মিল থেকেই প্রমাণ হয় তাদের পূর্বপুরুষ এক তার মানে একই জানোয়ার পৃথিবীর বুকে নানানভাবে বদলাতে বদলাতে নানান রকমের জানোয়ার হয়ে গেছে মার পেটের মধ্যে কিংবা ডিম ফুটে বেরোবার আগে কার কী রকম চেহারা তা ছবি থেকেই আন্দাজ করতে পারবে ছবিতে দেখো মাছ টিকটিকি মুরগি ইঁদুর আর মানুষের ছানা পৃথিবীতে পা দেবার আগেকার কেমন চেহারা তারপর তুমিই বলো খুব কিছু তফাত আছে কি